হোয়াটসঅ্যাপের ভিতরে চলে এসেছি আরেকটা নতুন সেটিংয়ে। তো আজকে আমরা যে সেটিংয়ে তোমাদের কথা বলবো, দেখতে পাচ্ছ আমি এখানে কোনো মেসেজ কাউকে করলাম, তো দেখতে পাচ্ছ ওই ধরো আমাকে এখন কোনো পিক পাঠাবে, ঠিক আছে? তো আমাকে যদি কোনো একটা পিক পাঠায়, তো দেখতে পাচ্ছ পিকটা ধরো আমাকে পাঠালো, তো আমার পিকটা এখন দেখতে পাচ্ছ আমাকে পাঠালো, তো আমার কিন্তু এটা কিন্তু অলরেডি আমাকে কিন্তু ডাউনলোড করতে হবে। ডাউনলোড করবো তাহলে কিন্তু আমি পিকটাকে দেখতে পাবো, আর যদি ডাউনলোড না করি তো দেখতে পাবো না। তোমাদের সরাসরি কী হয়, কোনো পিক পাঠালো ডাইরেক্ট চলে আসলো, ডাউনলোডের অপশানটা কিন্তু এটা দেয় না। দেখতে পাচ্ছ আমি কিন্তু ডাউনলোড করলাম, তাহলে পিকটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো অনেকজনের ফোনে হয় কিন্তু কি সিম্পলি কিন্তু পিকটা চলে আসে, ঠিক আছে? তো তোমরা যদি ভাবো কি আমি এটাকে এইভাবে করবো, তো তোমরা কীভাবে করবে? আর তোমরা যদি চাও কি আমি এটাকে সিম্পলভাবে করবো, তো কীভাবে করবে? তো এটা করার জন্য তোমাদেরকে কিন্তু সর্বপ্রথম হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যেতে হবে, ঠিক আছে? তো কী করবে, সর্বপ্রথম কী করবে দেখতে পাচ্ছ আমি এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাচ্ছি। আমি এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে তোমরা সর্বপ্রথম চলে যাবে। হোয়াটসঅ্যাপের মধ্যে যাওয়ার পর তোমরা এখানে থ্রি ডটে ক্লিক করবে, ক্লিক করার পর সেটিংসের মধ্যে চলে যাবে। সেটিংসের মধ্যে যাওয়ার পর এখানে চলে আসবে স্টোরেজ অ্যান্ড ডাটা, এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে নিচের সাইডে স্ক্রল করে দেখতে পাবে উইন সাইনিং মোবাইল ডাটা, তো এর উপরে তোমরা ক্লিক করবে। এখানে কিন্তু আমার নো দেওয়া আছে, ঠিক আছে? নো মিডিয়া দেওয়া আছে, তোমরা কিন্তু তোমাদের হিসাব মতন কিন্তু এটাকে চেক করে নেবে, ঠিক আছে? তো আমি যদি এখানে ফটোস করে রাখি, তো ফটোস কিন্তু ডাউনলোড কিন্তু কেউ যদি পাঠায় তো কিন্তু ওটাকে ডাউনলোড করতে হবে, তাহলেই কিন্তু দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে ফটোস উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা কিন্তু আমি ফটোসে সেভ করে দিলাম, ঠিক আছে? তোমরা যদি ভাবো কি ভিডিও করবো, অডিও করবো, সব কিছু করবো, তো তোমরা সব কিছু করতে পারো, ঠিক আছে? তো আমি ধরো এখানে সব কিছু সিলেক্ট করে কিন্তু এখানে করে দিলাম। এবার আমি কিন্তু যেই কিছুই পাঠাবে, ঠিক আছে, তো আমাকে কিন্তু ওটাকে ডাউনলোড করতে হবে, তাহলে আমি দেখতে পাবো SMS বাদে, ঠিক আছে? তো ধরো এখানে আমাকে এখন একটা কোনো ফটো পাঠাচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমাকে ধরো একটা এখন ফটো পাঠালো, ফটোটা আসার পর দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে অলরেডি চলে এসছে, মানে শো করে দিয়েছে, ঠিক আছে? এবার কিন্তু দেখতে পাচ্ছ আমার এখানে শো করে দিয়েছে, যেটাই পাঠাবে কিন্তু আমাকে এখানে ডাউনলোড করতে হবে না। তো দেখতে পাচ্ছ আমাকে এটা ছবি পাঠালো, এটা চলে আসলো, তো এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু দেখতে পাচ্ছ নিজে নিজে কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। তো তোমরা যদি এটা বন্ধ করতে চাও, তো তোমরা আর আবার কী করবে, এটা যদি বন্ধ করতে চাও তো চলে যাবে আবার কিন্তু সেটিংসের মধ্যে। তো সেটিংসের মধ্যে যাওয়ার পর তোমরা এখানে চলে যাবে স্টোরেজের মধ্যে, তো স্টোরেজের মধ্যে দেখতে পাচ্ছ চলে গেছি। যাওয়ার পর তোমরা এটাকে কিন্তু অফ করে দেবে, এটাকে যদি তোমরা অফ করে দাও তো তোমাদের কিন্তু কোনো কিছু পাঠালে তোমরা ডাউনলোড করবে, তাহলে কিন্তু দেখতে পাবে না, তো দেখতে পাবে না। তো তোমরা এভাবে কিন্তু খুব সহজভাবে কিন্তু করতে পারবে। আর যদি যদি তোমাদের ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে, তো ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থেকো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখো। তো ভালো থেকো, সুস্থ।